আসসালামু আলাইকুম বারাকাতু তাকওয়া অনলাইন মাদ্রাসার মাধ্যমে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে সহজে কোরআন শিক্ষার আজকে চার নম্বর ক্লাস আজকে আমরা চারটি হরফ শিখব ইনশাআল্লাহ সদ 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 দদ দ দদ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই দুইটি হরফ অর্থাৎ সদ এবং দদ একই রকম দেখতে আবার ত এবং জ একই রকম দেখতে অর্থাৎ আমরা সহজেই এই চারটা হরফ শিখে যেতে পারি আমরা যদি দেখি একটু লিখে যে সদ এবং দদ আসলে একই রকম শুধু পার্থক্য নক্তার দেখুন সদও যেরকম দদও ঠিক একই রকম শুধুমাত্র নোক্তার পার্থক্য অর্থাৎ নক্তা না থাকলে সেটা সদ আর যদি নোক্তা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় দদ এই হরফ এই হরফ দুটি যখন অন্য হরফের সাথে অর্থাৎ শুরুতে এবং মাঝখানে আসে তখন কতটুকু অংশ আসে থাকে সেটা আমরা দেখব এই সদ অথবা দদ সম্পূর্ণ রূপ থাকে না শুধুমাত্র মাথার অংশটুকু থাকে আপনারা খেয়াল করলে দেখবেন শুধুমাত্র এতটুকু অংশ থাকে যদি নোক্তা না থাকে তাহলে সদ আর যদি নোক্তা দেয়া হয় তাহলে এটা হয়ে যায় দদ অর্থাৎ সদ এবং দদ এই দুইটা হরফ শুধুমাত্র এই হরপের মাথার অংশ দেখে এ এতটুকু অংশ মাথার অংশ দেখে আমাদেরকে চিনে ফেলতে হবে যে এটা সদ অথবা দদ নুক্তা না থাকলে সদ নুক্তা থাকলে দদ এখন আমরা ত এবং জ দেখব আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ত এটাও একই রকম এই দুইটা হরপও একই রকম আমরা দেখেন এই সদের মাথার সাথে যদি আলিফ যোগ করে দিই তাহলে এটা চ ত হয়ে যায় দেখুন আপনারা এটা হচ্ছে সদের মাথা ছিল এখন এখানে যদি আমরা এই আলিফ আলিফ তো সোজা এই আলিফের অংশটুকু নিয়ে আসি তাহলে এইটাই হয়ে যাবে হ্যাঁ এটাই হয়ে যাবে ত আর যদি আমরা এখানে একটা নোক্তা দিয়ে দিই তাহলে এইটাই হয়ে যাবে জ অর্থাৎ সদ এবং দদ এই দুইটা হরফের নোক্তা দিয়ে সরি সদ এবং দদ এই দুইটা হরফের মাথার অংশ দিয়ে আমরা ত জও লিখতে পারি এটা ছিল এরকম সদ নোক্তা দিলে দদ আবার এইটাকে আমরা ত এবং নোক্তা দিলে জও বানিয়ে ফেলতে পারি অর্থাৎ সদ অলমোস্ট দেখতে একই রকম আমরা একটা হরফ দিয়ে চারটা হরফকেই বানিয়ে ফেলতে পারি এখন আমরা দেখব এই হরফগুলো কোথা থেকে উচ্চারিত হয় জিভার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সামনের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে এই যে দাঁতের আগার অংশ এটা পেটের অংশ এটা অর্থাৎ এইখানে আমাদের জিভার আগার অংশ লেগে উচ্চারিত হবে সদ সদ এখন আমরা দেখি দদ কিভাবে উচ্চারিত হয় জিভার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে এই সামনের দাঁতগুলোর যে কোনো দাঁতে স্পর্শ করতে হবে আমাদের জিভাকে আর এই যে আমরা এই কালারের অংশগুলো দেখছি এই দাঁতগুলোতে যে কোনো পাশের জিভাকে টাচ করে অর্থাৎ চাপ প্রয়োগ করে উচ্চারণ করতে হবে দদ এরকম আমরা এখন দেখব ত কিভাবে উচ্চারিত হয় জিভার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই যে দাঁত সামনের দাঁত সামনের দাঁতের গোড়ার সঙ্গে এটা হচ্ছে আগার অংশ এটা হচ্ছে দাঁতের গোড়ার অংশ অর্থাৎ জিবা দাঁতের গোড়ার অংশ এইখান থেকে লেগে উচ্চারিত হবে তো দেখব জ কিভাবে উচ্চারিত হয় জিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই যে সামনের দাঁতের আগা এইখানে আমাদের জিবার সামনের অংশ এইখানে লেগে স্পর্শ করে উচ্চারিত হবে জ জ এইভাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা চার নম্বর ক্লাস শেষ করলাম এছাড়াও আপনারা লাইভে যদি এই ক্লাসগুলো দেখতে চান আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারবেন আমাদের লাইভ ক্লাস শুরু হয় প্রত্যেক মাসের শুরুর থেকে আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা আমাদের নিয়ে কামলগুলোকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ